যদি তিলাওয়াত জানোই এবং করোই আর সত্রে আওরাত যদি আওয়াজ ঠিক রাখিলাই এরার মওত আপনার জান্নতি অবস্থার মধ্যে হইব আর মওতের সময় আল্লাহর সাহায্য রইব এখন হুন চাই কুরআন শরীফ শিকার লাগিয়া আমরা পয়সা খরচ করিয়ার আর না করিয়ার না একবারে যে করিয়ার না ইলাও হওয়া যায় না করিয়ার উফরে 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 উপর টকা কিন্তু পয়সা লাখ লাখ টাকা খরচ করিয়ার দুনিয়ার শিক্ষা শিকার লাগিয়া যে শিক্ষার ফাংশন যতদিন আমি দুনিয়া জমিন আছো অতদিন এরপরে এটার কোনো ফাংশন নাই আর আল্লাহর কালাম যদি আপনার বাচ্চারে আপনি শিখাও পয়সা খরচ করিয়া মৌত মন করিয়া বাইরে আপন বাচ্চায় সুরা ইয়াসিন শরীফ দিয়া মারে জেলায় বিদায় দিব বাবারে জেলা বিদায় দিব লাখ মেসা বহল জমিয়া বিদায় দিলে এই বিদায়ের মতন হইত না হইব নি শুনছেন আর আমরা লাশ বিদায় আসেনি না না আমেরিকা লন্ডন কত মন্ত্রীমণ্ডল কত পয়সাওয়ালা মানুষ এরাও বাঁচছে না এরাও মাটির চলে যাইতে লাগছে আপনার আমারও যাইতে লাগবো ওলা একটা ছেলে আপনি আপনারা বানাও ওলা একটা মেয়ে আপনারা বানাও যে বাবারে আর মারে লাশ বিদায় দিত সুরা ইয়াসিন শরীফ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করিয়া আল্লাহ রব্বুল আলামিন একদিকে মা এবং বাবারে তো মাফ করিয়া দিবা অপর দিকে আপনার বাচ্চার মাথা আথাই দিবা বাচ্চার মাথা আথাই দিবা এমন বিদায় বাবারে দিব মারে এমন বিদায় দিব এই মা কবর যাওয়ার পরে এই বাবা কবর যাওয়ার পরে কবরেও ভয় পাইব যে আমি আজকে খারে মেহমান হিসাবে পাইলাম যদি আমার মেহমানদারি আদায় হয় না তাহলে আমি আল্লাহর কাছে জবাব দায়ী হয়ে যাইব এখন আপনার আমার চিন্তার দরকার ইলা একজন বাচ্চা তৈয়ার করিয়া যাইয়ার নি না না এমন মরা মর্ম এক পিপিলিকা ইলা মরত নাই এক সর্প ইলা মরত নাই ওলা মরা মর্ম দুনিয়াও বরবাদ আখেরতও বরবাদ খেয়ারর শুকুর বানিয়ে কবর সাতার খাটিবা আর হইবাই আল্লাহ বুঝছি না দুনিয়ায় কেন তো দুঃখাবাদ করিয়া আর একবার তা দুনিয়ার জমিন দে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমার কালাম বিদ্যমান আসলো নি না না বুলাই আল্লাহ আপনার কালাম আসলো নেগলিসি করার কারণে অবহেলামির কারণে কোরআন শরীফ আপনার ইকান বুঝো আনছি না এখন বুঝো আনমু মানমু আর একবার তা জমিনের মধ্যে দেও আল্লাহ ফরমাইন না ফরমান আর হইত না যুগে যুগে আম্বিয়ায় কেরাম হল দিলাম আউলিয়ায় কেরাম হল দিলাম উলামায় কেরাম হল দিলাম তোমা দান্ডে বুয়াইয়া কোরআন শরীফের আয়া তিলাওয়াত করে শোনাইলা এরপরেও তোমা তান অবুজ বুদ্ধা রইলা না অবুজ রইলা সর্ব গুরুদের বাণী উড়িয়া যাবে যান আর বার্তা দেউরে আল্লাহ লইব তোমার নাম
আরে বার্তা দেরে আল্লাহ লইব তোমার নাম আগর দাও তমরুদ কুনি ওর কবুল মন দসত দা মানে আলে রসুল আগর দাও ও তমরুদ কুনি ওর কবুল মন দসত দা মানে আলে রসুল যদি নবীজির উম্মত থেকে ইয়াতা হও তে নবীজির দাওয়াত কবুল করো আর নবীজির দাওয়াত রূপে সাবিত কদম হই যাও আল্লাহ ফরমাইন আমি মোলা জিম্মা দার বনিয়া যাইমু হযরত আশো আলী তানবিয়ে ফরমাইন যাইতাম আমি শহর গিয়া পাইলাম প্লেট পান মর মধ্যে মাসিওয়ালা এক আল্লাহর বন্দা প্লেট পানম তাকি সরে না আর বালা বালা মানুষ বইবার জায়গা পায় না হযরতে আশরাফ আলী তানভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান আতর লাঠি দিয়া কুসা মারলা তান উদ্দেশ্য হইল লাঠির কুসা খাইয়া মাসিওয়ালা জিসিমওয়ালা বেটা সরিয়া যাইব বালা বালা মানুষ জায়গার মধ্যে বইতে পারবা মাসিওয়ালা পুরুষ ফিরিয়া আসওয়ালি তানবীরে কইলা হে আল্লাহ কা দুশমন তুমি আসে হট যাও চিন্তা লাগাই যে আসওয়ালি তানবী যেহেতু বলি নাই 60,000 মুরিদ ইনি টাইম লগে তাহ ফিরিয়া মাসিওয়ালা বিচারায় তানে কইল হে আল্লাহ কা দুশমন তুমি আছে হরে যাও আশরাফ আলী তানবী আপনার চিন্তিত হয়ে গেল গিয়া হযরতে আশরাফ আলী তানবী কোন কাজ করতে আল্লাহর পারমিশন লয় হযরতে আশরাফ আলী তানবীর কলব আল্লাহর প্রতি ওলা এডভান্স আসলো সূর্যের আলোর মতন তাম্মুল দরাই নাই দিন খুনি সফাই বতদরি জাহাসিল খুনি তাম্মুল দরাই নাই দিন খুনি সফাই বতদরি জাহাসিল খুনি আবর মতন পরিষ্কার আসলো সামান্য দূরই সরিয়া মুরাকাবার মধ্যে বইলা বইয়া কইলা আল্লাহ দুর্গন্ধ মাসিওয়ালা পুরুষ আমি বালাই লাগি লাঠি দি কুসা মারলাম আর আমি আশরাফ আলী তানবী আমার হয় যে আমি আপনার দুশমন আমি সরিয়ে যাইতাম আয় আল্লাহ এই মাসিওয়ালা কোন জায়গাতে আছে একটু পরিচয় আমারে দে আল্লাহ ফরমাইলা ও আশরাফ আলী তানবী আমি পরিচয় দিতাম নাই তুমি তোমার লাইট দ্বারা বার করো মাসিওয়ালা পুরুষ দুর্গন্ধ দিশিমওয়ালা পুরুষ কোথায় আছে তারে তারা সরে বাইর করো হযরতে আশরাফ আলী তানবী রহমতুল্লাহ তাআলা আলাইহি যেহেতু ওলি নাই রে ভাই আজ খালি তা ওলি হল আর ভাইটাই নাই এখন আংশিক ওলি হল আছে আর নাই আর সব খালি সাহেবর ভুয়া খালি সাহেব ই হারিয়ানা জানো গার চায় না জানো মাথান ঠিক না ঠিক নাই হাবিজ চাপর ছেলে হাবিজ চাপ হাবিয়ানা জানো আর চায় না জানো আমরা ওলা অশিক্ষিত হইছি ওলা অন্ধ হইছি কোন চাই শিক্ষায় মানুষ রাস্তা দেখায় না মানুষের পঙ্গু বানায় মানুষের রাস্তা দেখায় নানি আমার মুসলমান আমার জোয়ান হল
আমরার শিক্ষায় আমরারে ওরা পঙ্গু বানাইল। ফির সাবর ছেলে ফির সাব, কারি সাবর ছেলে কারি সাব, হাবি চাবর ছেলে হাবে চাব। এ আসা লগর হাফিজ নি না হাফিজ নাই, ইটা বুঝাত নাই। দৌড় দিলাম তারন গেলাম, এই স্তরর বলি আসরালি তানবি নাই। বউ তুচ্ছ বায়ার এক বুজুর্গ, এই দুর্গন্ধ মাসিওয়ালা পুরুষ খুঁজাইতে আসমান এবং জমিন তালা সরলা, কোন জায়গার মধ্যে ফাইলা না। সর্বপ্রথম মারলা মসজিদ, মসজিদ ফাইলা না। এরপরে মারলা ডাইরেক্ট বেস্ত, বেস্ত ফাইলা না। এরপরে মারলা জাহান্নামের মধ্যে, জাহান্নাম ফাইলা না। আর সবাই তানু ফরমাই, এখন আর বাকি কোনো জায়গার তালাশ না করিয়া মাসি আলা, এটাও তো আল্লাহর বন্দা, ডাইরেক্ট আল্লাহর দিকে তওয়াজ্জু করিয়া লও। ইলা ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাইরে যখন আল্লাহর দিকে তওয়াজ্জু বানাইলা, দেখোন মাসি আলা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি সিনার মধ্যে সিনা মিলাইয়া দাঁড়াইছে। আর সবলি থানবি বেসাত্তা জবান দিয়ে আল্লাহর জিকির শুরু করলা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশ্রমালি তারে ফরমাইলা, আল্লাহ শশ মুরিদ লইয়া আশ্রমালি তানবি, আমি আপনার জিকির করিয়া আর আপনারে ডাকিয়ার আপনার কুদরতি সিনা পর্যন্ত এখনো পৌঁছিতে পারছি না। মাসিওয়ালা পুরুষ, দুর্গন্ধ জিসিমওয়ালা পুরুষ আপনার কাছে অতটুক পৌঁছিল, আপনার কুদরতি সিনার মধ্যে আইয়া কইল। আল্লাহ ফরমায় রে আসলি থানই, জিকির তো করছো হান হাসা, আল্লাহ ডরাইছো, ডরানি হান হাসা, আল্লাহ রে বউ করছো তা ইকান হাসা। তুমি নিজে কৌসাইন আল্লাহর জিকির করতে করতে তোমার জিসিম পোকা জানোয়ারর মাছের খোরাক বানাই শুনি নিনা। তোমার জিসিম তো সই শুদ্ধভাবে রইয়া গেল আমার বন্দায়, আমার জিকির করতে করতে তার জিসিম পোকা মশা মাছের খোরাক বানাইয়া লইল। সে আমার কুদরতি কলব পৌঁছিত না, তুমি পৌঁছিতাই। আশ্রমালি তানবে দেখলাম আত্মান্তা তো ঠিক, জিকির করলাম সব লাইন আমার বান থাকল, আর আল্লাহর বন্দায় জিকির করতে করতে তার খুদ তার জিসিম মাসির খুরাক বানাই লাইল। সে আল্লাহর কাছে পৌঁছিত না, আমি আল্লাহর কাছে পৌঁছিতাম। আশ্রমালি তানবে ফরমাইন, মূর্ছা মারি আইলাম, মাসি আল্লাহ পুরুষ জাগাত আছে নিনা না।
যদি জায়গাটা হইন এন কাছে আমি আবার তওবা করতাম হযরত আশা আলী তানুয়ে ফরমায় গুড়ি আয়া দেখি মাসিয়ালা তো জায়গাত নাই বেজান খুঁজাইলাম বেজান জিজ্ঞাসাবাদ করলাম কেউ হইতে পারে না যে মাসিয়ালা কোথায় চলিয়া গেল আমার ভাইয়াই নহল আমার জোয়ান নহল মাসির খুরাক দিশিম বানানিত দূরের বিয়াবাত মশার আওয়াজে ঘুমে ধরে না যার কারণে মশারি ব্যবহার করি আর এরপরেও যদি হয় না মশার ঔষধ ব্যবহার করি আর আমার ভাই এই নকল আল্লাহ রে আমরা ভাইতাম নি না 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 এরা আল্লাহ রে ভাইতা আল্লাহ রব্বুল আলামিন তানে ভাইতে হইলে ওইটাইন তো দয়াবান ওইটাইন তো রহমান তানে ভাইতে হইলে মুসলমান দুনিয়ার সব লোভ লিবসা সারিয়া নমাজের মধ্যে সময় খান লাগাও নমাজের দিশিম খরচ করো নমাজের মধ্যে জবান খরচ করো নমাজের মধ্যে মাল খরচ করা লাগে মাল খরচ করো নমাজ হেরান হওয়া লাগে হেরান হইয়া নমাজ আদায় করো এই নমাজটা বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা নাই একমাত্র আপনার মাল লাগিয়ে এক রাস্তা হইল এই নমাজ আর এই নমাজ হইল সবচেয়ে উত্তম আল্লাহর জিকির হুজুরে ফরমাইন যত জিকির আল্লাহর কাছে কবুল হনে ওয়ালা একমাত্র সবচেয়ে আফজল জিকির হইল নমাজের মাধ্যমে যে জিকির করা হয় সেই জিকির আল্লাহর কাছে কবুল হইয়া যায় এর কারণে নবী দিয়ে আখেরি জবান ছাড়িয়া কইছেন আসসালাত আসসালাত ও সাবারা ও আমার উম্মতরা আমি যাইয়ার গিয়া লাশ আমার মা তৈল নমাজ ছাড়া কোনো কামিয়াবি মাটির নিছে নাই নমাজ ছাড়া কেয়ামত ময়দান কোনো কামিয়াবি নাই এক এক পরিবার খায় খবর যদি মুসলমান ল দেখবাই আপনার হয়তো একজন নমাজি দশজন বেনমাজি একজন আল্লাহ ডরানে ওয়ালা দশজন আল্লাহ রে বেপরোয়া হিসাবে চলনেওয়ালা আল্লাহ ডরানে ওয়ালা নাই একজন নবীজি মাননেওয়ালা আর পরিবার মাঝে দশজন মানুষ নবীজি মাননেওয়ালা নাই যদিও মানে তাহলে আমল করনেওয়ালা নাই এর কারণে মুসলমান তোমার আমার সমস্যা ছাড়া নাই আরে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার তাকিয়া তুমি সরিয়া যাওয়ার কোনো লাইন নাই আর আমার চিন্তার থেকে অন্য চিন্তা করিয়া বাসার লাইন তোমাদের নাই আইনামা ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা যত দূরই যাও না কেন আর যত কৌশল আর হিকমতর ভিতরে ঘর বানাও না কেন আমার মৌতে গিয়া তোমারে ঠিক টাইমে গিয়া পাইব দুনিয়ার সব খাম মানুষের অধিক অধিক কিন্তু মৌতর যে টাইম দেওয়া যেটা দেওয়া আছে এটা এক সেকেন্ড অধিক অধিক হইত না যখন মৌত হইব এক সেকেন্ড অধিক অধিক হইত না আপনি যাইতে লাগব ইকান আল্লাহ তাআলায় কুরআন শরীফে ফরমাইতরা মাল খামাও দুনিয়া জমিন শয়তানি কর আর শয়তানের লগে থাকো এতে কোনো নিষেধ বাধা নাই কিন্তু ইয়াদ রাখিও মৌত যখন তোমাদের সামনে আইব এক সেকেন্ড অধিক অধিক হইত না বাসা আপনার বালাখানার মধ্যে
হঠাৎ মোতর খোদা মন ভরলো আর দিলর মধ্যে আইলো বহুতা তো হরি লইলাম শেষ পর্যায়ে আমি টেকা কুটি কুটি খামাইলাম আমি ওই গ্রাম ওই দেশের বাসা বনতে পারলাম কিন্তু মৌতে কি আমি বাসার কোনো লাইন আমার আসেনি কুজাইতে কুজাইতে আপনার চিন্তা করতে করতে দেখলো কোনো ভয় নাই যত সময় যার আপনার জিসিম খালি নরমর হাত পার অবস্থা খালি রং অদল বদলর বাইরে মৌত আইবার আগে হাত পার রং অদল বদল হইতে তাহব ডেইলি চুয়াঙ্গ রপ্তন কুনদ জানে পাক চেবর তখত মুরুদন চেবর এখাক চুয়াহাং গরফতন কুনদ জানে পাক চেবর তখত মুরুদন চেবর এখাক চায় বালাখানার মধ্যে তাহো তুমি চায় মাটির মধ্যে তাহো তোমার রোজ এইবার সময় আমার ঘরে বলে আমি তো বাসা আসলাম আমার তোয়া বালাখানা জিম্মাদারি আদায় করার সুযোগ দেও এক সেকেন্ড তোমারে মৌতে এক সেকেন্ড সুযোগ দিত না বাসায় চিন্তা করি দেখলাম বহুতটা করলাম যেটা চাইলাম ওটা করতে পারলাম আমরা দুনিয়া জমিন বহুতটা করছি নি না 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 যেটা মনে হয়েছে ওটা করছি যেটা জানে চাই সে ওটা করছি কিন্তু মৌত কিয়া বাসিবার কোন উপায় কোন লাইন তোমার আমার কাছে আসেনি জানে কইছো মা যাইতাম অত গেলাম ওটা করতাম করি লইলাম আর লাস্টে এইভাবে হরি হরিয়া যখন বুড়া কি বনাই গেল গিয়া শৈল দরি লাইল পুষ কমি গেল এখন তো চিন্তা আই গেল তো বাসার কোনো উপায় নাই বাসায় টান মারিয়া ইনি ফ্রম খুলিলা আর বাসায় টুপি যেটা ওটা টান মারিয়া ইটা মারি ফেলাইলা ফেলাইয়া কইলা আমি আজ তাকিয়া আমি আল্লাহর জিকিরও লাগি যাই আর সময়টা আর বেকার না করিয়া আর পয়সা করি দিকে লালস না করিয়া বাসায় সিংহাসন আশা না করিয়া আমি আমার ইমানের চিন্তা ফিকির করি আর আমার ইমান দিয়ে আমি আমার বন্ধু বানাই শুনছি নবী যে ফরমাই একজন কবর খেবর ছেলে মে যাইত না কিন্তু ইমান মা প্রত্যেকের লগে ইমান কবরের ভিতরে ঢুকব সুবহানাল্লাহ যদি ইমান খাটি বন্ধু বানাইতে পারো কবর যাওয়ার পরে আপনি বাসা কবর যাওয়ার পরে আপনি বেশতি ইমানে সব কাজ আপনার একেবাদিগর করিয়া যাইব ফরিশতা যখন কবর আইলা আইয়া দিখাইলা মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা আপনার মাতার কোনো দরকার নাই আপনার প্রশ্নর আনসার দেওয়ার কোনো প্রয়োজন নাই তখন ইমান খাড়া হইব খাওয়াইয়া হইব বরিষ্ঠা যান লগে মাতরায় এর লগে আপনি মাততে হইলে আমার পারমিশন লওয়া লাগবো উনি আমার জানি বন্ধু ফরিশতা আক্কা বকা লাগি গেলা ফরিশতা আক্কা বকা লাগিয়া কইলা তুমি খে বলে তুমি আমার চিনতে হইলে আবার ঘুরিয়া আল্লাহর কাছে যাও সুবহানাল্লাহ ইমানের তোখান পাওয়ার ইমানের তোখান কুওয়াত কবরের ফরিশতা চিন্তার মধ্যে পড়লা এমন এক জায়গাতে আটকিলাম কোনদিন তো আটকা পড়ছে না মানুষে আমরার বড় ডরে চিল্লা চিল্লি করে আর ই বিচারা হয় যার লগে মাতিতাম তার লগে মারতে হইলে তার পারমিশন লইতে লাগব আমি দেখাইলাম তুমি এখে আবার প্রশ্ন করলো আমারে তুমি চিন্তে হইলে গুড়িয়া তুমি রিটার্ন আবার মৌলার কাছে যাও
আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা ও ফেরেশতা যার লগে তোমার কথাবার্তা হর এর লগে তুমি আর বাড়াবাড়ি করিও না উনি আমার কালাম সূরা ইয়াসিন শরীফ উনি আমার কালাম সূরা মুল উনি আমার কালাম সূরা ওয়াকিয়া আমার যে বন্দার লগে কথাবার্তা করাত গেছো আমার বন্দায় সূরা ইয়াসিন শরীফ তার বন্ধু বানাই লইল যার লগে তুমি কথাবার্তা করাত গেছো সূরা ওয়াকিয়া তার বন্ধু বানাইয়া লইল সূরা মুলক তার বন্ধু বানাইয়া লইল এখন তোমার ফয়সালা এই বন্ধুর লগে করো লগে লগে ফেরেশতায় দেখাইলা আমি আপনার শুনছি না এখন শুনলাম আপনি আল্লাহর কালাম ফয়সালা হলো শেষ এখন আল্লাহর বান্দার মেহমানদারি কিভাবে হইতো না হইতো তা আপনি আমারে হইয়া দেও বলে আমি ওখানে কোনো দরকার নাই আরে ওই আল্লাহর বান্দা আমার বন্ধু উনি মেহমানদারি কিভাবে হইতো না হইতো আমার আল্লাহ জানেন ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতু হিয়াল মাওয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার মুসলমান আমার জওয়ান হল খালিস মুখলিসে আল্লাহরে যদি একবার ডাকো আল্লাহ 90 বার ওই বান্দারে ডাকো হুগা সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইলা ও ফেরেশতা বাড়ি আর করিও না আমার বান্দারে আমি আল্লাহ উপহার দিলাম জান্নাতে মাওয়া দ্বারা যে বান্দা আমার ভয় আমার ঘরে তার নফানি খাই সে মিঠাইয়া লইল আমি মলার ভয় এবং ধরনিয়া নফানি খাই সে মিঠাইয়া গুনার খাজো সে গেছে না যে যদিও গেছে আল্লাহর ভয় নিয়ে আবার ঘুরিয়া জাগাত আই গেছে ওই আমার বন্দা আমি আল্লাহ অর্ডার দিয়া দিলাম আমার বন্দার বিছানা লাগাও জান্নাতে মাওয়া দ্বারা আমার বন্দার লগে মোয়ামেলা কর জান্নাতে মাওয়া দ্বারা জান্নাতে মাওয়া ওই জান্নাত যে জান্নাত পাওয়ার পরে মানুষের দিলর যত আশা আকাঙ্ক্ষা ছিল সব আল্লাহ পূরণ করিয়া দিলা খুবা সুবহানাল্লাহ আমার মা বই নহল আমার ভাইয়াই নহল আল্লাহর সামনে যাওয়ার পরে আপনি আমি উপহার পাইমু জান্নাত দ্বারা কোন মন্ত্রীমণ্ডল যদি আপনার আমার সামনে আয় উপহার দেই তারে মালা দ্বারা আরে আল্লাহর সামনে যখন আপনি হাজির হইবায় তখন আল্লাহ উপহার দিবা জান্নাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমরা পাইতাম মৌতর আগে আগে সেটার আলামত এবং প্রমাণ আমার মাঝে তাগত ইনশাআল্লাহ হমসে হম আপনার পরিবারও কুরআন শরীফের তিলাওয়াত অথবা সালেহ আদমি নেক আদমি
হাফতাত একদিন আপ ডাউন রইতো নতুবা মাসও একদিন আপ ডাউন রইতো মাসও যদি পারো না একজন বুজুর্গ বছর একবার আপ ডাউন আপনার পরিবারও রইতো আমরা ছোটবেলা আসলাম বুড়ি বালির পীর সাহেব দামাত পুইজু মরহুম মারা গেছেন আমরার দাদাজি আরে বুড়ি বালির পীর সাহেবরে লইয়া আপনার গাঁয়ে গাঁয়ে গ্রামে গ্রামে আড়িতা আর বুড়ি বালির পীর সাহেব না এলে উনি তান বাড়ির মধ্যে চলিয়া যাইতা দেখলাম যে বুজুর্গ হলো আসর দুনিয়ার জমিন আমার মুসলমান সম্মুখর তোহান আসর নাই বড় বড় বলি এখন বাড়ির মধ্যে আইলে যতক্ষণ আসর বাড়ির মধ্যে পড়ে আমরা তো আনি নানি আনি না ইলা নাই আনি কিন্তু আনাহান তো আমরা লাগি জবর হয় পয়লা গরর বিবিও হইবা বলে আর খান খুঁজে কিন্তু পাইছো নানি ও যে আপনার মসজিদের ইমাম সাহেব লইয়া ইলায় হ্যাঁ ও হানর ফি সাহেব লইয়া ইলায় এটা রান্দা বাড়া কিনা সুজা খামনি আপনার দেখলা এখন তো বিবির কুধাম গাইতাম না ফিসাব সামালতাম না আল্লাহ সাহায্য লইতাম বস আমরা এই খবর নাই কোনো কি দিন যাও আর রাইত ফাও হিন্দু মুসলমান ইকান ইয়াদ রাখিও আপনার ব্যবস্থা আমার ব্যবস্থা আমি নিজে করা লাগব ফুয়ার চিন্তা নিয়া বিবির চিন্তা নিয়া জমিন ব্যস্ত হইও না সে কিলা খাইত না খাইত সে কতদিন বাঁচত না বাঁচত মার পেট 40 দিন হওয়ার পরে কপালো আল্লাহ রব্বুল আলামিনে লিখে দিলে ইসইন দুনিয়া জমিন 60 বছর বয়স হওয়ার পরেও এ সোতা পরিমাণ বাড়াইতে পারতায় না কমাইতে পারতায় না যেটা আল্লাহ মুকদ্দরে লিখে দিলেইবা ওটা হইব আমরা লাগি গেলাম ফুয়ার বালাই আমরা লাগি গেলাম পুরীর বালাই আমরা লাগি গেলাম বাইর বালাই আপনার আমার বালাই খরা এটা সিফত আওসাব আপনার আমার নাই এটা সিফত এবং আওসাব এবং আল্লাহ আপনার আমার কাজ হইল যে শুধুমাত্র আমি আমার ব্যবস্থা নেওয়া আখেরাত মামলা করা আমার ছেলেরে তালিম দেওয়া আমার মেয়েরে তালিম দেওয়া আমার জাউজারে তালিম দেওয়া যে আল্লাহরে ডরাও আর কবরের তৈয়ারি করো মৌতর তৈয়ারি করো ইলা তো অনেক পুরুষ সকল আছে কোটি কোটি টাকা কামাইছে খাওয়ার সময় বাইরে মুখে দি গেল না গলা বায় গেল না পেট পর্যন্ত পৌঁছাইতে পারল না ডাক্তারের কাছে গেল ডাক্তার কইল আমারও হিম্মত নাই আমারও সাহস নাই তোমার মুখে দিয়ে আমি খানি ঢুকাইতাম একটা লাইন আছে তোমার পেটে দি ছিদ্র করিয়া ফাইব দ্বারা অল্প অল্প খানি পৌঁছাইম ইলার মানুষ আমরা সমাজ আসইনি নানা কিন্তু আল্লাহ ফরমারে বন্দা যখন তুমি তোমার মার পেট জ্ঞান আসলা আমি আল্লাহ তোমার মুখে দেখানি দিলাম তোমার মারও দরকার লাগছিলো না তোমার বাবারও দরকার এবং প্রয়োজন আসলো না আমি আল্লাহ তোমার মার মুখে তোমার মুখে দিয়ে খানি দিলাম কোনো ফাইবারও দরকার আসলো না কোনো সামসর দরকার লাগছে না দাইরে তোমার মুখে দিয়ে আমি এখানে বিট করিয়া দিলাম আর পরিষ্ঠানে কইলাম ও পরিষ্ঠা এই বন্দার ডাইনে একজন থাকিও বামে একজন থাকিও আমি যদিও তার মুখে দিয়া ডাইরেক্ট খানি আপ ডাউন করিয়ার এ সময় আইব এই জবান দিয়া সর্বপ্রথম আল্লাহর জিকির করব এই জবান দিয়া আল্লাহর ইবাদত করব মার বেটো 10 মাস 10 দিন খানি খেদ খাবাইল খানি খেদ তৈয়ার করিয়া দিল জমিন আওয়ার হরে চাউলর গুলি ফিসিয়া নরম হরিয়া অথবা এরারুট বিস্কুট পানিত বিজাইয়া
মা সামস দিয়ে খাবাইতরা যেগুলা আমরা মার দুধে হয় না তখন মা এরকম মেহনত করিয়া আমরা খাবাইয়াও শান্তি রাহা অসম্ভব হয় আর দশ মাস দশ দিন যে আল্লাহ মার হায়জা খুন দিয়া আল্লাহ লালন পালন করলা লালন পালন করিয়া কইলা ফরিস্তা আমার বন্দায় যখন জমিনের মধ্যে ডাক দিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Allah'ın zikiri sana Allah'ın maya sana Allah'ın ala balı suna sana Zemin o tağar kunta ballak tona Ehon hünçayın জমিনও আমরার বাল লাগে একজনের এক হাত দুয়া দুয়া যদি হক মারতে পারি একজনের যদি আমানতর হয়ে ক্ষতি করতে পারি একজন দেদি অপরজন দেদি যদি ঝগড়া লাগাইতে পারি ওটা আমরার বাল লাগে কিন্তু আল্লাহর জিকির আমরার বাল লাগে না আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাই ও হারাম জাদা ইনসান ও নাফরমান ইনসান একদিন তুমি টের পাইবা যেদিন তোমার সামনে মৌত পৌঁছিয়া যাইব এই দিন তোমার সামনে জাহান্নামের আগুন ফিট করে দেওয়া হইব আল্লাহ তাআলা আমরা রে এই দুনিয়া যাবতীয় হারাম খাস তাকিয়া বাসিয়া জাহান্নামের আগুনের ভয় এবং ডর তাকিয়া বাসিয়া আল্লাহ রিকির হালাল উপায় করার তৌফিক আল্লাহ দিতা দিন যদি আমরা আটাফিরা করি তে মৌতর কথা হল আটাফিরা করতাম রাত্রে যদি বিশ্রাম করি কবরের চিন্তা নিয়া বিশ্রাম করতাম যখন রাত্রে সোজা গইমু কবরের কথা মন আনতাম যে সকালে নিয়ে আমার কবরে যাইতে লাগে আর সকাল যখন আইল তখন দিলার মধ্যে আনতাম জোর বাজে নিয়ে কবর যাইতে লাগে না মাগরিব বাজে নিয়ে কবর যাইতে লাগে এইরকম কথাগুলা যদি আপনার আমার আমল থাকি যায় অপর বাইর হক মারা আপনার আমার দ্বারা সম্ভব হইব নি জি অপর বাইর হক মারা সম্ভব হইব অপর বাইর মালর উপরে লালস করি বোয়া সম্ভব হইব নি আপনার আমার সম্ভব হইত নাই দিল তা হব ফাললে খাইলাম হালাল উপায় আর না না থাকলে বুকা থাকি যাইমু ফরর মাল আমার মালও ঢুকাইতাম নাই অপরর মালর উপরে আমি কোনো লালস করতাম নাই আমার আল্লাহ আমার রিজিক দিয়া দিবা আমার আল্লাহ আমার সাহায্য করবা আমি আমার আল্লাহ জিকির করি যে আল্লাহ পানি তাকি মানুষ বানাই দিলা সেই আল্লাহর দ্বারস্থ আমি হইয়া যাই আস্তা দুনিয়া জমিনে কোনো মানুষ নাই এই চিন্তা করনেওয়ালা সবেও চিন্তা করে যে আমি তো বাঁচু বেজান দিন আমি বাঁচু ওটা করতাম ওটা করতাম হ্যাঁ আসার কোনো সীমা নাই কত রাত্রে কত দাঁড়ে দিল মনো আসে কিন্তু ফিরাউনে হইল লাস্টে বলে আল্লাহ কত যে আশা আমার দিল আসলো আনা রাব্বুকুমুল আলা আরে আল্লাহই দাবি করলা দাবি করার কারণে সে দিলর মধ্যে কত আশা ভরসা লইয়া চলের আল্লাহ যখন পানি দাবাইলা তখন ফিরাউনে কইল আল্লাহ ও যদি জানতাম বলে লাস্টে আমি মারা যাইমু তো তো আশা দিলর মধ্যে কর রাখতাম না কত যে আশা উম্মেদ আমার দিল যে দীর্ঘদিন আমি থাকবো আমার মরণ নাই
আর লাস্টে আমারে এমন জগত মারলাই দরিয়ার মাঝখানো পানির মাঝখানো আরে আমারে বসনে ওয়ালা খেও নাই ফিরাউনের মুখে দিয়া ফিরাউনের খানে দিয়া নাখে দিয়া রক্তর খাড়ি আপনার বাড়াইছে এর কারণে হুজুরে ফরমাইছেন জাহান্নামী মানুষের মুতরে খালামত হইল বেশিরভাগ দেখবাই নাখে এবং খানে দিয়া রক্ত জারে ছুটিব নাখে দিয়ে খানে দিয়া রক্ত জারে ছুটিব ফিরাউন রক্তর চাটানে আরে নদী পানি সব রক্ত রঙিন হইয়া গেল ফিরাউন হইল ও মুসা আরে একটা বার আমার ভাই ফিরিয়ে আসাও দুনিয়ার সব কিছু ছাড়িয়ে দিব আপনার কথা আমি মানি লইব আল্লাহ ফরমাইলা মুসা জব তুর পে মুসারি নে কাহা আরশে পহুরান আইনে দা আরশে পহুরান আইনে দা বেহুশ না হো জানা মুসা বেহুশ না হো জানা মুসা হাম পর্দা উঠানে ওয়ালে জব মুসা জব তুর পে মুসা আরিনে কাহা আরশে পহুরান আইনে দা আরশে পহুরান আইনে দা বেহুশ না হো জানা মুসা বেহুশ না হো জানা মুসা হাম পর্দা উঠানে ওয়ালে হে মুসা ফিরাউনের বাপ ফিরিয়া চাইও না আর যদি তুমি চাও তাহলে মুসা বেহুশ হইবাই বেকরার হইবাই ফিরাউনের বাপ আপনি ফিরিয়া চাইও না আমার মুসলমান আমার জওয়ান হল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বেনমাজির কবরস্থান যদি তোমার চিন্তা থাকে তোমার যদি ইয়াদ থাকে তেই নৌ বাইও না কোন ফায়দা হইত না তোমার হইত না তার হইত না কারণ একত পর্যন্ত মা যদি সাড়ি দেয় উড্ড না করা পর্যন্ত আল্লাহ এই বন্দারে রিহাই দিতে না হর গুণ আল্লাহ মাপ দিলাইবা কিন্তু একত পর্যন্ত মা যদি আল্লাহর বন্দায় সাড়ি দেয় কোজা করিলায় এই অক্তর নমাজ তুবিল পর্যন্ত উড্ড না করছে দুয়ারি না পড়েছে আল্লাহ মাফ দিত না এখন চিন্তা করুন যে আমরা কত যে নমাজ বালি কোয়ার থেকে লইয়া সারিলাম ইদার কোনো খবর আছে নি ইদার কোনো খবর নাই ইদার কোনো বার্তা নাই জাগায় জাগায় কবরিস্তান আমরার সামনে রেডি আসেনি না না এই কবরিস্তান কি লাগি রেডি হুজুরে ফরমাই তুমি তোমার বিশ্রাম দশ বার যদি যাও তে একটা বার তুমি কবরিস্তানও যাও তুমি বাজারও যদি দশ বার যাও তে একটা বার দিন কবরিস্তানও তুমি যাও হযরতে সাহাবায়ে কেরাম ওখানে প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরিস্তান ওখানে যাইতাম বলে একবার কবরিস্তান গেলে তোমার মৌতর কথা মনে পড়ব মৌতর কথা তোমার স্মরণ আইব যখন তোমার মৌতর কথা স্মরণ আইব
তখন তোমার দিলের মধ্যে আল্লাহর প্রতি ডর এবং ভয় নাজিলে যাইব আল্লাহর প্রতি ডর এবং ভয় যখন তোমার দিল আইব তখন তোমার টার্গেট আল্লাহর লগে বনিয়া যাইব আমরা কবরস্থানও ডেইলি একবার যাইনি ভাই জি যদি যাই না তে আজ থেকে আমরা আমল করতাম নি না না যে রোজ একবার বাড়ি কোন ফকির মেহনতর মাধ্যমে দ্বারা একবার কবরস্থানে যাইতাম গেলে মার কথা মনে পড়বো বাবার কথা মনে পড়বো বাইরের কথা মনে পড়বো যে এই কবরস্থানে আমার মারে দফন করছি গুড়িয়া কিন্তু আর আইলা না আমার বাবারে দফন করছি আমার বাবা কিন্তু গুড়িয়া আর আইলা না আমার বাইরে দফন করলাম ভাই কিন্তু গুড়িয়া আর আইলা না ওলায়ের দিন আইব আমিও যা যাইমো গুড়িয়া কিন্তু আমি আর আইতাম না ফরবনি না না সে আইচা কিয়া আমরা একটা বার ডেইলি কবরস্থান আবদাম রাখতাম হুকা ইনশাআল্লাহ এর উসিলায় আল্লাহ হয়তো নমাজি বানাইলেই বা এর উসিলায় হয়তো আল্লাহ তাআলায় জিকির করনেওয়ালা বানাইলেই বা ইমানদার আল্লাহ বানাইলেই বা আল্লাহ তাআলায় ওটার উপরে আমল করার তৌফিক দিতা ওয়াখি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাজি তুই মুসালি মিয়া সাহেবে 2013 দাঁড়ায় তকবীর।